আপনার চার বেটা চারজনা দিল্লিতে কাজ করতে গেছে দিল্লিতে কাজ করতে গেছে ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসবে ব্যাটাগুলো ঈদের এক সপ্তাহ আগে বেটাগুলো বাড়ি আসবে স্ত্রীকে ফোন করে বলছে হ্যালো নাসিমা তা বলছে হ্যাঁ বলছে তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে আমি তো মঙ্গলবারে গাড়িতে উঠবো এই ঈদের দিনে বাড়ি যাব। ঈদ করতে তা বলছে আমার জন্য একটা জামদানি শাড়ি মেয়ের জন্য দুটো প্যারালাল ছেলের জন্য দুটো জিন্স প্যান্ট আর আমার বুনের জন্য দুটো চুড়িদারের পিস শাড়ির জন্যে লোকটা দিল্লির কোনো এক দোকানে কেনাকাটা করছো ওর স্ত্রী আবার ফোন করে বলছে হ্যালো এ শোনো কালারটা কিন্তু কাঁচা হলুদ কালার নেবে ছেলের কোমরের সাইজ জানো তো বত্রিশ মেয়ের ঝুলটা জানো তো এত আর ভুলে যেও না আমার গুণের জন্য দুটো নিও কিন্তু সব কেনাকাটা রেডি তোমার তাড়াতাড়ি করো ট্রেন মিস হয়ে যাবে তো দিল্লি থেকে তখন ও বলছে তোমাদের সবার জন্য কেনাকাটা রেডি শুধু আব্বার জন্য একটা লুগি নিচ্ছি আর মায়ের জন্য একটা শাড়ি তখন ওর স্ত্রী খয়ের আমারি থেকে বলছে কেন তিনটা আর ভাই আছে তারা দিতে পারে না তোমার কি প্রতি বছর দিতে হবে বাড়ি চলে আসো তোমার বুনেরা চোখে দেখতে পায় না ও বাড়ি চলে এলো চার ভাইয়ের একই অবস্থা ঈদের দিন সকাল হলো মসজিদের মাইকে তাকবীর হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ হয় না হচ্ছে সবাই নতুন জামা পরে ঈদগাহে চলে যাচ্ছে তোমার আব্বার নব্বই বছর বয়স সবাই ঈদগাহে চলে গেছে তোমার মা তখন তোমাদের সবার দুতলা বাড়ি সিঁড়ি দিয়ে উঠতে পারে না তোমার মা চার ভাই যুক্তি করে তোমার মাকে মশারি টাঙিয়ে তোমাদের সিঁড়ির ঘরের তলাতে রেখে দিয়েছে তোমার মায়ের বয়স পঁচাশি বছর উঠতে পারে না তোমার মা কাঁপা কাঁপা গলাতে তোমার আব্বাকে বলছে সাইফুলের আব্বা আজকে ঈদের দিন তুমি তাও এখনো ঘরে বসে আছো নব্বই বছরের তোমার আব্বা সেদিন বলছে তোমার মাকে যে আমি তো চোখে কোম দেখি কোন পাঞ্জাবিটা পরব বুঝতে পারছি না গত বছরকা তোমার বুনেদের দেওয়া একটা পাঞ্জাবি আলমারিতে ভরা ছিল তোমার মা হিচড়ে কুচড়ে উঠে আস্তে আস্তে করে পাঞ্জাবিটা বার করে দিয়ে বলছে তুমি যাও রকম গোসল করে তোমার আব্বা মসজিদের ঈদগাহ পর্যন্ত পৌঁছালো না শেষ হয়ে গেছে তোমার আব্বা বাড়ি চলে আসছে আস্তে আস্তে করে তোমাদের মেন গেটের সামনে বসে আছে চার ভাইয়ের বাড়িতেই লোক কুটুম ভর্তি ঈদের দিন দুপুর দুটো পর্যন্ত তোমার আব্বা গেটে বসে আছে একটা বউমা দুপিস পিস মাংস আর একটা পরেটা দিয়ে বলল না যে আব্বা তুমি এটা খাও তোমার মা আজকে তো রানীর বেশে সিংহাসনে বসে থাকার কথা চারজন জওয়ানী বউ বাড়িতে বাড়িতে রয়েছে চার ব্যাটা রয়েছে তোমার মা সেই পেচ্ছাপ করেছে কাঁথাতে সে মশারির ভিতরে আজও পর্যন্ত শুয়ে আছে ঈদের দিনে গোসলও করা হলো না কেন আচ্ছা তোমার মায়ের অবস্থা কেন কেন হ্যাঁ তোমার মা হচ্ছে পৃথিবীর সব থেকে অপরাধিনী মহিলা তোমার আব্বা হচ্ছে পৃথিবীর সব থেকে খারাপ লোক তোমার মায়ের অপরাধ কি একটা একটা করে বলি তোমার মায়ের অপরাধটা কি একটা একটা করে বলি তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ হলো এটা যে তোমার মা এত পর্দাশীল মহিলা জীবনে কোনো পরুশ তোমার মহিলা তোমার মায়ের মুখ দেখেনি তোমার মা পুরুষ মানুষ দেখলে ঘুমটা দিয়ে লজ্জা করে ঘরের ভিতর ঢুকে যেত কিন্তু তোমার মা তোমার মতো বদমাইশ বেটাকে জন্ম দিতে গিয়ে পর পুরুষের সামনে হসপিটালে ডাক্তার বাবুর সামনে শাড়ি পেলা স্কুলে উলঙ্গ হয়ে পড়েছিল তোমার মা বলেছিল ডাক্তার বাবু আমার বাচ্চাকে একটু বাঁচান তোমার মা লজ্জাস্থান দেখিয়েছিল পর পুরুষের সামনে তোমার মতো বদমাইশ ছেলেকে জন্ম দিতে জন্য তোমার মায়ের দ্বিতীয় অপরাধ কি জানো তোমার মায়ের দ্বিতীয় অপরাধ তোমার মা জীবনে কোনোদিন ভয়ে ইনজেকশন নিতে পারতো না সুজ দেখলে তোমার মা লাফালাফি করতো কিন্তু তোমার মা যখন তোমাকে জন্ম দেবার জন্য হসপিটালে ঢুকেছে বাবু চেক আপ করে বলছে তোমার সোজা সোজাসুজি থাকার কথা বাচ্চাটা আর আড়াড়ি লেগে গেছে মনে হয় বাচ্চাটা বাঁচবে না তোমার মা সেদিন ডাক্তারের পায়ে জড়িয়ে ধরে বলেছিল ডাক্তার বাবু যদি ধারালো কোনো ছুরি কাচি থাকে আপনি আমার পেট কেটে আমার বাচ্চাকে বার করুন আমি তার মুখ দেখলাম অন্তত আমি যদি পৃথিবী থেকে চলেও যাই আমার সব স্বাদ পূর্ণ হয়ে যাবে এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ যে তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে এক বিদ্যা পেট ধারালো ছুরি দিয়ে ডাক্তার বাবুরা ক্যাচ ক্যাচ করে কেটে দিয়েছিল সেই ব্যথা সেই ব্যথার অনুভব করে নব্বই বছর বয়সে মশারির ভিতরে শুয়ে এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ তোমার মায়ের তিন নম্বরের বড় অপরাধ না তোমরা চার ভাই তোমার আব্বার অবস্থা খুব খারাপ ছিল পাঁচশো গ্রাম মাংস বাজার থেকে কিনে আনত তোমার মা রান্না করতো তিন ভাই খাইয়ে খেয়ে নিয়েছে তোমার আব্বা খেয়ে নিয়েছে তোমার মা নিজের ভাগটা না খেয়ে দু পিস মাংস হাঁড়ির এক সাইডে রেখে দিয়ে তুমি বাড়ি এসেছ আর তোমার পাতে দিয়ে দিয়েছে তুমি জিজ্ঞাসা করে বলেছ মা তুমি খেয়েছো তোমার মা বলছে আরে বেটা বলিস না গায়ে গত দুদিন আগে গোস্ত খেয়ে পেটে গন্ডগোল করছিল ওই জন্য আর খাচ্ছি না আদেও কিছুই নয় তোমার শট পড়ে যাবে বলে তোমার মা খায়নি এর নাম তোমার মা তোমার মা মানে তোমার মা মানে হচ্ছে এই তোমার মায়ের মাথা চুল কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দুলতো পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথা চুল দেখতে আসতো তোমার মায়ের অপরাধ হচ্ছে এই তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে তোমার মায়ের কুচকুচে কালো চুলগুলো লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল তোমার পৃথিবীতে আলো দেখানোর জন্যে তোমার মা মানে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে একজন মা তার বাচ্চাকে প্রতিদিন আটবার দুধ পান করায় এক একবারে আড়াইশো গ্রাম করে দুধ পান করাতে হয় কোরআনের ভাষা দুই বছর দুধ পান করাতে হয় পঞ্চাশ টাকা যদি দুধের কেজি হয় তাহলে তোমার মা তোমার দুধ পান করেছ তুমি তোমার মায়ের নব্বই হাজার টাকার তোমার মায়ের নব্বই হাজার টাকার দুধ পান করেছো তুমি এটা তোমার মায়ের জীবনের আরও একটা বড় ভুল তোমার মায়ের জীবনের আরও কত ভুল বলবো তোমার নানির বাড়ি যাবে তোমার মা তোমাকে নিয়ে বাসে উঠেছে তোমার বয়স তখন এক বছর থেকে দেড় বছর বাসে তোমার মা সিটে বসেছে তোমার মায়ের চেহারা তোমার মায়ের বয়স তখন পঁচিশ ছাব্বিশ সাতাশ বছর অপরূপা চরমা সুন্দরী তোমার মা দেখে কে হাঁসের ডিমের মতো তোমার মায়ের হাত পা চোখ মুখ ফর্সা ধপ 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 করছে বাসের সিটে বসেছে তুমি সেদিন কেঁদে কেঁদে বলেছিলে মা একটু দুধ দাও না তোমার মা মারির পর্দাশীল মেয়ে লজ্জা করে বলছে আব্বু কেমন করে দুধ দেবো বাসের ভিতরে সব যুবক ছেলেরা আছে পরপুরুষের আছে কি করে এটা সম্ভব দুধ দেব তুমি যখন বারবার মায়ের আঁচল ধরে টানা হেচড়া করছো তোমার মা তখন আস্তে আস্তে করে বুকের ব্লাউজটা খুলে দুধের বোঁটাটা তোমার মুখে দিয়ে বাসের ভিতরে অজস্র পুরুষ পরপুরুষের সামনে একদিকে তোমাকে আগলি আছে একদিকে পেট পিঠের মাথার কাপড়গুলো সব ঠিক করছে এটা হচ্ছে তোমার মা তোমার মা যদি সেদিন একবার যদি বলে দিত বাসের ভিতরে এত লোক লজ্জা করছে তোমাকে দুধ পান করাতে পারবো না তোমার কচি কন্ঠন আটকে তুমি সেদিন মারা যেতে লোকমান হাকিম বলছে বেটা তোমার দ্বিতীয় উপদেশ হচ্ছে পিতা মাতার সংঘর্ষত ব্যবহার করিও না আল্লাহ বলছেন এস আলু ওনাকে মাজ মানফতম মিন খাইরিন ফালিন অলি দাইন অল্লা করবিন অলিয়াম অল্ মাস অবনিশ সাবিল মিন খাইরিন ফাইন আল্লাহফিকি আলিম নবীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে নবীন আপনি বলুন সারা পৃথিবীতে আমরা যত টাকা পয়সা ক্ষয় করি ও যত খরচা করার জায়গা উত্তম খরচা করার জায়গা কোনটা নবীজি বলছেন আল্লাহ বলে দিচ্ছেন নবীকে আপনি প্রশ্নকারীদের উত্তর দেন কুল আপনি বলুন মা মিন পৃথিবীতে খরচা করার উত্তম জায়গা সন্তান তার আব্বা মায়ের জন্য যে টাকা পয়সাটা খরচা করে এটা হচ্ছে পৃথিবীর উত্তম খরচা কিছু বুঝলেন জলসা থেকে যাবার সময়তে আপনার মায়ের জন্য একটা ওরনা কিনে নিয়ে বাড়ি যান ওরনা কিনে নিয়ে বাড়ি যান দাম কত দুশো টাকা ওই দুশো টাকা আপনি জল সাথে দান করুন দুশোটা নাকি হবে আর আপনার মায়ের জন্য যদি একটা ওরনা কিনে নিয়ে এখন যদি আপনি চলে যান ধরে নেন এখন দু কোটিও নাকি হতে পারে দু লক্ষও হতে পারে দুশো কোটিও হতে পারে কে দিবে নাকি কক্ষণেই এদের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না পৃথিবীতে যদি ভালো থাকতে চান পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করিয়েন না অনেক বুড়ো মানুষদের কাছে তো গল্প শুনতে পাই একদমই খারাপ ব্যবহার করি না যদি রুজি বাড়াতে চান রুজি যদি মনে করেন আমি ধনী হব এই আশা যদি আপনার থাকে আপনার কাছে অনুরোধ যে আপনি বাজারের সবথেকে সেরা ফল বাজারের সব থেকে সেরা কাপড় আপনি আপনার মায়ের জন্য এনে দেন আপনার রুজি বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আপনার স্ত্রীকেও ভালোবাসুন সাথে সাথে তবে দুটো ভালোবাসা এক জায়গায় করে দেবেন না ওর কথা শুনে মাকে কষ্ট দিতে যাবেন না বিনিময় জাহান্নাম আল্লাহ পিতামাতার ব্যাপারে বলতে গিয়ে এমন একটা শব্দ ব্যবহার করেছেন যা পৃথিবীর অন্য কোনো পাপ বা নেকির ব্যাপারে শব্দ ব্যবহার করা হয়নি আল্লাহ বলেছেন আলা হুমা হুমা তোমার মায়ের সঙ্গে এমন কথা তুমি যদি বলে দাও তোমার আব্বার সাথে আর তারা যদি উহ শব্দটুকু যদি বলে দেয় তাহলে কিন্তু তোমার বড় বিপদ আল্লাহ বলছেন কারিমা নম্রতার সাথে ভদ্রতার সাথে শ্রদ্ধার সাথে তুমি তাদের সাথে কথা বলো কখনোই যেন কটু কথা বলে তাদেরকে কষ্ট দিও না ইনশাল্লাহ আমরা মেনে চলবো ইনশাল্লাহ পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে করবো ইনশাল্লাহ

লোকমান হাকিম তৃতীয় নম্বর উপদেশ দিচ্ছেন তারা যদি উবায়ে তোমাকে আল্লাহর সাথে আল্লাহ করার ব্যাপারে যদি বাধ্য করে তবুও পিতা মাতার কথা মেনে চলতে হবে হ্যাঁ কি না এতক্ষণ যা বললাম হ্যাঁ এখন আপনার ব্যাটা হয়েছে প্রথম বাড়িতে পোতা হয়েছে দাদু দাদি খুব আনন্দ তার রাতে খুব কাঁদছে করে কাঁদছে রাতে খুব তা আপনার মা বারবার বলছে যে ওই পাড়ায় একটা লোক গাছ দেয় না ওই গাছ এনে যদি ওর কোমরে বেঁধে দেওয়া হয় তাহলে কাঁদবে না শির্খ এটা কি গাছ বেটে খাওয়ান এটা ঠিক আছে কিন্তু বাঁধলে শির্ক এখন আপনাকে আপনার মা বারবার এ কথা বলছে ওর কোমরে একটা গাছ বেঁধে দেয় ভালো হয়ে যাবে আপনার মা হাজার বার যদি বলে মায়ের কথা শোনা যাবে না একদম শোনা যাবে না ব্যাপারে যদি আপনাকে আহ্বান করে আপনার আব্বা মা আপোষ করা যাবে না বাচ্চা ছেলে রোদ্দুরে শীতকালে রোদ্দুরে দেওয়ার আগে দেখছি এইখানে একটা কালো এরকম হাঁড়ির তলার কালি দিয়ে টিপ পড়িয়ে দিয়েছে আপনাদের এলাকায় দেয় বাচ্চাদের শির্ক শির্ক যদি বলছি এটা শির্ক হবে কেন আপনার মা এই ধারণা করে পোতার এইখানে টিপ দিয়ে দিয়েছে যাতে কারুর নজর না লেগে যায় কি বলছি বুঝতে পারছেন না যাই হোক আমি আলোচনা এখান থেকে আমাকে বারবার একটা কথা বলা হচ্ছে আলোচনা আরো হবে মাঝখানে একটা কথা বলে রাখছি সেটা হচ্ছে এই হ্যাঁ যে এই যে একটা বিশাল আয়োজন দেখেছে এর একটা কম বেশি খরচা হয়েছে হয়নি হয়েছে ওই জন্য ছেলেরা চাদর নিয়ে যাচ্ছে আপনারা দয়া করে চাদরে কিছু কিছু দেওয়ার চেষ্টা করুন চেষ্টা নয় সকলেই দেন চাদর নিয়ে যান কারা যাবেন যান আর মহিলাদের ভিতরে যারা আছেন আপনাদের কাছেও অনুরোধ মায়েরা যে আপনারাও অবশ্যই আল্লাহরস্তে এই ভালো কাজে কিছু সহযোগিতা করেন বোঝা যায় তারপরে আল্লাহ তালা বলছেন ইয়া বুনেয়া ইন নাকা ইনতাকুল মিস কলা হাব্বা তিমিন খরদ আলিম ফাতেকুনফুই সখরাতিম আউফিস সামাবতি আউফিল আরুতি ইয়াতি বিহল্ল লোকমান হাকিম তার বেটাকে বলছে বেটা পাপ গোনা বা পাপ এটা যদি সরিষা দানা সম যদি হয় আর সেটা যদি পাহাড়ের কোন গর্তের ভিতরে যদি লুকিয়ে রাখা হয় আমি জানি যে দানের কথা বললে একটা মানুষ আর বুঝবে না কি বললাম বুঝলো তার এক একটা মানুষ বসানো যাবে না সব মানুষ পালাবে চাদরটা নিয়ে যান আসতে হবে না খুশি হলেও দেন যদি মনে করেন যে দিতে হবে কিছু তাহলে দেন আর যারা চলে যাবেন তো চলে যান আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই লোকমাল হাকিম তার বেটাকে আবার বলছেন বেটা পাপ ছোট হোক বা বড় হোক তুমি তার থেকে নিজেকে আটকাও আর সেই পাপ এটা মাথায় রেখে দিও যদি পাহাড়ের কোন গুহার ভিতরে সেই পাপকে যদি চুপিয়ে রাখা হয় তবু আমার আল্লাহ কি করেন কে খবর রাখেন কোরআনে কিছু কিছু শব্দ আছে সত্যি খুব মানে মানে আশ্চর্য শব্দ যেমন লতিফল হবি লিফ মানে একেবারে সূক্ষ্ম জিনিস এরও খবর রাখেন কে আল্লাহ সারা পৃথিবীর সবথেকে বড় প্রাণী তার নাম ধরে নেন হাতি এত বড় প্রাণী সে প্রত্যেক দিন কুইন্টাল কুইন্টাল কার খাবারের প্রয়োজন হয় কিন্তু একটা সামান্য প্রাণী আল্লাহ বলছে তারও যদি খাবার প্রয়োজন হয় আমি আল্লাহ আসমান থেকে সেটা ব্যবস্থা করে দিই তার ক্ষুধা লাগলে কতটা খাবারের প্রয়োজন আমি আল্লাহ সেটা উপর থেকে ব্যবস্থা করে দিই শুধু এই নয় কাল বৈশাখের কুচ্ছটিকার দিনে ঝড় বৃষ্টির টাইমে একটা পিপিলিকা যদি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যদি হেটে হেঁটে যায় রুজি তলাশ করতে করতে আল্লাহ বলছে তার পায়ের আওয়াজটা আমার কাছে আসে আমি হলাম লতীফুল খবীর খুব সূক্ষ্ম জিনিস আমি শুনতে পাই বুঝতে পারি আমি আশ্চর্য ব্যাপার মালি আলমের যারা মালি ভাষায় কথা বলে তারাও করছে চাল্লা বুঝতে পারছে বাঙালি সেও চাল্লা বুঝতে পারছে তেলেগু সেও করছে চাল্লা বুঝতে পারছে জি একজন বোবা সে হাত তুলে নিজের মনের কথা বলতে চাইছে সেটাও কে বুঝতে পারে আল্লাহ বুঝতে পারে পাপ ছোট হোক বা বড় হোক তার থেকে বাঁচার চেষ্টা করি ইনশাল্লাহ বাঁচার চেষ্টা করি ইনশাল্লাহ একটা পাপের কথা বলে দিচ্ছে এবারে এই পাপগুলো থেকে বাঁচুন অবশ্যই বাঁচার চেষ্টা করুন এক আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ ফ আনিব সাল্লাম তিনি বলছেন মান কান আ ইউগ মিন মিল্লাহ জয়ালি অমিল আখির ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না ও আল্লাহ বিশ্বাস করে না কে ফাল ইকুরিম জাই পাবো যে তার মেহে মানের সঙ্গে অসদ্ব্যবহার করে আমাদের পাড়া গ্রামের অধিকাংশ মানুষের বাড়িতে রিপোর্ট নিলে পাওয়া যাবে যে ভাইয়ের সঙ্গে তার সম্পর্ক খারাপ বুনেদের সঙ্গে কোনো সম্পর্ক নেই আজকে বারো বছর কারণ ওরা জমি ভাগ করে নিয়ে চলে গেছে তাই তোর বাপের জমিও পাবে না হ্যাঁ বাপের জমি পাবে না আপনার স্ত্রী তো বুনেদের কথা বললে তেলে বেগুনে ওঠ ওদের কথা একদম মুখে আনো না সব সহ সম্পত্তিগুলো নিয়ে চলে গেল তাহলে যাবে না তার বাপের জমি সে ভাগ পেয়ে নিয়ে যাবে না আশ্চর্য ব্যাপার বলুন জমি জায়গা নিয়ে গেছে বলে বাপের বাড়ি তার বাপের ভিটাতে ঢুকতে পারে না এরকম একসার ঘটনা আছে না নেই আছে অথচ কোনো ব্যাপারই নয় আবার অনেক মানুষ খারাপ মনে করে দেখ শ্বশুরের সম্পত্তি বিক্রি করে নিয়ে এসেছে নিয়ে এসেছে মানে তার স্ত্রীতে এমনি পাবে এটা আল্লাহর অর্ডার আছে সে বিক্রি করতেই পারে অধিকাংশ আমাদের ভিতরে আত্মীয়তা সম্পর্কে একদম ভালো নাই একদম ভালো নাই মানে আমরা খুব জ্ঞানী লোক চালাক লোক তো মেয়ের শ্বশুর যখন আসে মেয়ের শ্বশুর বড় বড় মাছের মাথা আর সে কলিজা ভুনার তরকারি আর ফোলা ফোলা লুচি আর ওই শৈলেনের দোকানের বড় বড় রসগোল্লা কারণ না মেয়ের শ্বশুর এসেছে তাই সেখানে আমার মেয়ে আছে আর বৌমার যখন বাপ এসেছে ওর মুখে যেন মেঘ করেছে কি বলছি বুঝতে পারছেন না কথাটা বৌমার বাপ এসেছে ওই লোকটারই দেখছে মুখে মেঘ হয়েছে বৃষ্টি হওয়া সম্ভব না কিছুই নাই এরকম লোক খুঁজে পাওয়া যায় কি যায় না যায় এ কেমন আত্মীয়তা নবীজি বলেছেন ইক্রিম সাইফ অবশ্যই সে যেন তার মেহমানের সম্মান করে আমি আপনার বাড়িতে যদি যাই আপনি আমার বাড়িতে যদি আসেন অবশ্যই আপনার উপর আমার একটা হক আমার উপর আপনার একটা হক আছে মেহমান আর মেজমান ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ নবীজি বলেছেন মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করা আত্মীয়ত সম্পর্ক ছিন্ন করে দেওয়া এটা পৃথিবীর বড় পাপের ভিতরে একটা পাপ দুই আল্লাহ নবী সাল্লাম বলেছেন আমান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির ফাল ইউজি জারহু ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না ও কিয়ামতকেও বিশ্বাস করে না বলছে কে যে তার আত্মীয় বা তার পাড়া প্রতিবেশীর সঙ্গে ব্যবহার করে পাড়া প্রতিবেশীর সঙ্গে তো আমাদের কারোর সঙ্গে কারোর কথা নাই এ ডান দিকে চললে ও বাম দিক দিয়ে দেখছি ঘুরে ঘুরে আসছে এরকম আছে না নেই আবার দেখছি লোকটা তসবি হাতে করে মসজিদেও যাচ্ছে যাচ্ছে না আবার দেখছি লোকটা দাড়িওয়ালা টুপিওয়ালা মুসল্লি লোক অথচ প্রতিবেশীর সঙ্গে তার কোনো সম্পর্ক ভালো নাই নবীজি বলছেন একটা লোক মারা গেল তার প্রতিবেশী চল্লিশ জন লোক যারা কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করেনি এইরকম চল্লিশ জন লোক যদি তার পক্ষে কথা বলে যে লোকটা খুব ভালো ছিল তাহলে আশা করা যায় ওই চল্লিশ জনার রায় অনুযায়ী আল্লাহ সুবান ও তালার রায় হলে হতে পারে আর চল্লিশ জন মানুষ যদি এরকম বলে তাহলে মরে গেছে ঠিক হয়েছে মরে গেছে কেউ বলছে পাড়াটা খুব জ্বালিয়ে খাচ্ছিল এরকম বলে কি বলে না বলে এই রকম যদি বলে দেয় তাহলে তার অবস্থা খারাপ আল্লাহ নবী সাল্লাম বলেছেন কোনো প্রতিবেশী যেন আর একটা প্রতিবেশীর দেওয়ালে কাঠ কুঞ্চি এই জাতীয় কোনো জিনিস যেন রাখতে নিষেধ না করে এই মমতাজুল ইসলাম গরিব মানুষ আমার বাড়িতে কল নেই তা আমার স্ত্রী দুদিন আপনাদের বাড়িতে পানি আনতে গেছে তা আপনার স্ত্রী বলছে বুবু আজকে দুদিন তো হয়েই গেল এবার তোমাদের কলটা সারো আমাদের কলে আর আসতে হয় না এলে কল খারাপ হয়ে যেতে পারে অথচ ওদের বাড়ির পঁয়ত্রিশ জন অটোমেটিক কলটা ধরে এরকম করে চাপছে তখন কল খারাপ হয় না আমার বউ দুদিন গেছে বলে কল খারাপ হয়ে যাবে আল্লাহ আপনার ব্যাপারে বলতে গিয়ে বলেছেন না উন আল মা উন ওদের জন্য দুর্ভোগ ওদের জন্য ওয়াকল্যাণ যারা তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে হটিয়ে রাখে নবীজি বলছেন ওর তো ইমানই নেই যে প্রতিবেশীর সঙ্গে অসাদ ব্যবহার করে নাম্বার তিন আল্লাহ নবী সাল্লারিফ সাল্লাম তিনি বলছেন কি যে যার জবান আছে মিষ্টি কথা বলে সে চুপ থাকবে জবান আছে বলে উল্টোপাল্টা কথা বলা যাবে না জবান আছে ক্ষমতা প্রয়োগ করতে যাবেন না কাউকে গালাগালি কটু কথা বলতে যাবেন না আগেই আপনাকে প্রথমে একটা কথা বলেছিলাম যে মানুষের দেখে সব থেকে নিকৃষ্ট জিনিস কি জিহিবার হৃৎপিণ্ড থেকে উৎকৃষ্ট জিনিস কি জিহিবার হৃৎপিণ্ড আপনি ভাষা খারাপ করিয়েন না ভিকারি এসেছে বাড়িতে অভাবী লোক এসেছে আল্লাহ নবী সাল্লাম বলছেন তুমি যদি ভিক্ষা দিতে নাও পারো তাহলে এক কাজ করো ফালিয়ুল খাইরান আউলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আফযালুল কল সাদাকাতুর উত্তম কথা বলো তাকে দেখুন ইসলাম শুধু দাওয়াত আর তব্লিগের মাধ্যম দিয়ে কিন্তু আসেনি ইসলাম শুধুমাত্র মানুষের কাছে কোরআনের দাওয়াত এর মাধ্যমে কি শুধু ইসলাম আসেনি ইসলাম কিন্তু এসেছে অনেকটা ব্যবহারের দিকেও নির্ভর করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অনেক ব্যবহারের কারণেও মানুষ মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছে করেছে না করেছে জবান যে কোনো জায়গায় ব্যবহার করিয়েন না একটু ভালো জায়গাতে ব্যবহার করার চেষ্টা করুন যাই হোক রাত্রি অনেক হলো মানে এখনকার কোনো জলসা এগারোটা খুব জোর হলে বারোটা পর্যন্ত যায় মানে মানুষ তো সব ব্যস্ত সকাল হলে কেউ দার্জিলিং যাবে কেউ জার্মান জাপান সব টিকিট কাটা আছে রেডি বুঝলেন না অনেক ব্যাপার আছে কারো পাঁচ বিঘে জমিতে ভুট্টা লাগাতে হবে এইসব নানান কাজ তাই না কারোর টিকিট কাটা আছে অনেক ব্যাপার মানুষের এইখানে মানে বসতে চাই না আসলে আমরা যারা জলসা দিই আমরাও তো বোকা আমরাও খুব বোকা যদি বলছেন কেমন রাজনীতি দলের জলসা টলসা হলে তবুও ঘোষণা হয় যারা যারা যাবি তোর বাপের নামে বৃদ্ধ ভাতা করে দেবো যদি মিটিংয়ে না যাস টাকা যেটা আছে ওটা কেটে দেবো একটা ব্যাপার থাকে কিন্তু আমরা যারা জলসা দিচ্ছি আমরা কিছু টাকাও দিচ্ছি না ফালতু টাইম আর বলছে নামাজ পড়ো রোজা করো আবার লাস্টে বলছে পকেটে যা আছে জলসা দিয়ে তবে ঘর যাও যে বলুন তুই এই দু হাজার তেইশ সালে এসব কেউ শোনে বলুন আসছে সে খরচা করে ডেলিগেট ফি খরচা করে খেতে হচ্ছে আবার বলছে পকেটে যা আছে তাই দাও বলছি বুঝতে পারছেন আমাদের গ্রামের একটা লোক ঈদের নামাজ পড়তে যায়নি ঈদের বাড়িতে বসে আছে তা ওই লোকটাকে জিজ্ঞাসা করছি চাচা তুমি ঈদের নামাজ পড়তে গেলেন আজকে ঈদের দিন বলে দিন তা বলছে সত্যি কথা বলছি মলুষ সাহেব ভয়ে যায়নি বলছি কেন বলছে জামাইকে দিয়েছি জিন্স প্যান্ট বউকে দিয়েছি শাড়ি চারটে মেয়ে জামাই সবাইকে দিয়েছি আমার এখন পকেট খালি আমি নিজে জামা কাপড় কিনতে পারিনি কিন্তু আল্লাহর কাছে যে গিয়ে একটু চাইব ঈদের নামাজ পড়ে আমি চাওয়া দুবের কথা মসজিদ কমিটি বলছে ঈদগা বাড়াবো টাকা দাও তা কোন দিকে যাবো ওই ভয়ে আর যে ওইখানে তো চাওয়ার রাস্তা বন্ধ আমি চাইব কি আমার কাছে চাইছে বলছে ওই ভয় আর মনীষা ঈদের নামাজ পড়তে এবছর আর যায়নি কি বলতে পারছেন হ্যাঁ এটা দু আজকে দুই তারিখ মানুষ এই সমস্ত জায়গাতে বসবে না আপনার কাছে বিনীত অনুরোধ পাপ এটা ছোট হোক বা বড় হোক ছোট বলে মনে করবেন না যেটা কোনো পাপ নয় হয়তো দেখবেন কি আমতের মাঠে এইটার কারণে আপনি আটকা পড়ে গেছেন অনেক সময় হয় না ছোট্ট একটা পাপ তার কারণে দেখবেন কি আপনি আটকা পড়ে গেছেন তখন বিপদ হবে কি হবে না লোকমান হাকিম তার বেটাকে ডেকে বলছে বেটা পাপ ছোট হোক আর পাপ বড় হোক পাপ যদি তোমার লোহার ভিতরে পাথরের ভিতরে যদি লুকিয়েও রাখা হয় আমার আল্লাহ সেটা দেখতে পাবে পৃথিবীর কেউ দেখতে পাক না পাক কে দেখতে পাবে আল্লাহ দেখতে পাবে এইবার আপনাকে একটা পাপি মানুষ দেখাই পাপি মানুষ আপনাকে একটা দেখাই আল্লাহর প্রতি কত ভয় তাদের গামেদি গোত্রের একজন মহিলা গামেদি গোত্তরের এই মহিলাটি ব্যবিচার করেছে তা আল্লাহ নবী সাল্লাহ আলী বাসাল্লামের কাছে এসে বলছেন যে আল্লাহর নবী আপনি দয়া করে আমাকে একটু পবিত্র করে দেন আল্লাহ নবী বলছেন মহিলা তুমি করেছ কি তা পবিত্র করব এই কথা বলে আল্লাহ রসুল মুখটা এইরকম ভাবে ঘুরিয়ে নিলেন মহিলাকে আবার আল্লাহর নবী যেদিকে মুখ করেছেন সেই দিকে চলে গেলেন মহিলাটা গিয়ে বলছেন আল্লাহর নবী ফাতা ফেরিনি আপনি আমাকে পবিত্র করুন আল্লাহ নবী বলছেন মহিলা তুমি করেছ কি মহিলা তখন বলছেন আল্লাহ রসুল আমি এমন একটা কাজ করেছি যেটা মানুষ বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করে নিয়েছি অর্থাৎ আমি ব্যবচার করেছি আমি বিবাহিত নারী দেখুন ব্যবিচার করার ফলে আমার পেটে বাচ্চা চলে এসেছে আল্লাহ নবী বিশ্ব নবী বলছেন তুমি বাড়ি চলে যাও তুমি অপরাধ করেছ তোমার পেটের বাচ্চা অপরাধ করেনি তুমি বাড়ি যাও তোমার বাচ্চা রুটি খেতে শিখবে তখন আমার কাছে আসবে তুমি কি জানো বিভাগের পরে যদি কেউ ব্যবচার করে তাহলে তার সাজা কত মহিলা বলছেন আল্লাহর নবী জানি তাকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে ইট পাথর মেরে তাকে মেরে দিতে হবে মহিলা চলে গেল কিছুদিন পর আল্লাহ নবীর কাছে আবার আসছেন মহিলা বাচ্চা কোলে আছে বাচ্চার হাতে আছে একটা রুটি আল্লাহ নবী বলসনিয়া বলছেন ইয়া রাসুল আল্লাহকে আপনি আমাকে ফেরত দিয়েছিলেন আজকে আবার আপনার কাছে এসেছি এই দেখুন আমার বাচ্চাটা রুটি খেতে শিখে গেছে দেখুন রুটি খাচ্ছে আমার বাচ্চা আল্লাহ রসুল বলছেন এক কাজ করে বাচ্চাটা ওদেরকে জমা দাও জমা দাও বাচ্চাটাকে জমা দিয়ে দাও হলো সাহাবীদেরকে বললেন যাও কোমর পর্যন্ত পুতকে শেষ করে দাও কোমর পর্যন্ত পোতা হলো কোমর পর্যন্ত পোতার পরে পাথর মারা চলছে খালিদ বিন ওয়ালিদ বলে আল্লাহর রাসূলের একজন সাহাবী এত জোরে একটা পাথর মারলেন যে মহিলাটির মুখে লেগে কপালে লেগে রক্ত ছিটকে চলে লেগেছে খালিদ বিন অলিদের গায়ে খালিদ বিন অলিদ তখন বলছেন বদমাস মহিলার গায়ের রক্ত অপবিত্রা মহিলা এর গায়ের রক্ত আমার মুখে এসে লাগলো আশ্চর্য ব্যাপার ভৎসনা করছে ভৎসনা আল্লাহ রসুল ঘর থেকে বার হয়ে এসে বলছেন কে কে ভৎসনা করছো কে খালিদ তখন বলছেন আল্লাহ রসুল আমি কারণ ওর রক্তটা আমার গায়ে এসে লেগেছে আল্লাহ নবী সাল্লাম বলছেন খালিদ শোন ও ব্যবিচার করেছে ও অপরাধ করেছে ও ভুল করেছে কিন্তু ও জানে তার বাচ্চাকে রেখে দিয়ে তাকে কোমর পর্যন্ত পুঁতে ইট পাথর দিয়ে তাকে হত্যাও করা হবে এটাও সে জানে এত তওবা করেছে মহিলাটি তার তওবা যদি মক্কার পাপী মানুষদের ভিতরে যদি বিলি বন্টন করে দেওয়া হয় তাহলে মক্কার পাপি মানুষগুলো সব ক্ষমা পেয়ে যাবে এত তওবা করেছে মহিলাটি পাপ যদি হয়ে যায় তবা করুন রাতের অন্ধকারে পাপ হয়েছে রাতের অন্ধকারে হাত দুটো তুলে আল্লাহকে বলুন আল্লাহ ভুল হয়েছে ক্ষমা করে দাও দিনের বেলা পাপ করেছেন পাপ অবশ্যই আল্লাহ দরবারে ক্ষমা হয়ে যাবে কোনো টেনশন নেই দুই প্রকারের পাপ এক এক হচ্ছে মানুষের সঙ্গে জড়িত পাপ বান্দার হক মারা এ পাপ কিন্তু সহজে ক্ষমা হবে না আর আল্লাহর সঙ্গে জড়িত পাপ এ পাপ সহজে ক্ষমা হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ নবী সাল্লাফা উনার মতো মানুষ কোন হাদিস এসেছে দিনে সত্তর বার আবার কোনো হাদিস এসেছে একদিনে একশো বারেরও বেশি আল্লাহ নিকটে তিনি তও প্রার্থনা করতেন বা ক্ষমা চাইতেন একটাও পাপ ছিল না যে মহান মানুষটি এই মানুষটিও আল্লাহর দরবারের দিনে একশো বার করে ক্ষমা প্রার্থনা করতেন আর আমরা আমরা পাপ করি আল্লাহ পবিত্র কোরআনে কি বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরা আল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাত হুম ঈমানাও ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আরে মুমিন তো তারাই যারা পাপ করবে অন্যায় করবে ভুল করবে তারপরে আল্লাহর কথা স্মরণ হয়ে গেলে ভয়ে ঠক ঠক ঠপ করে কাঁপবে সেজদাই লুটিয়ে যাবে ক্ষমা চাইবে এটা হচ্ছে মোমে তার মানে পাপ যদি হয়ে যায় এটা মাথায় রাখবেন গোপনে গোপনে ক্ষমা চাওয়ার চেষ্টা করবেন আমাদের অভ্যাস বড় খারাপ রাতের বেলা পাপ করেছি সকালে উঠে চায়ের দোকানে বলছে সারা রাত আজকে অমুকের সঙ্গে কথা হয়েছে আমার অথচ পাপ করেছে সারা রাত কারোর সঙ্গে হোয়াটসঅ্যাপে অনলাইন করেছে চ্যাটিং করেছে সকালে আবার বন্ধু বান্ধবকে খুব গর্ব করে বলছে মানে অহংকার করে দেখ আমি ওর মতো এর সাথে চ্যাটিং করে দিলাম এগুলো হয় কি হয় না হয় পাপ ও করছি অথচ বলেও বেড়াচ্ছি আল্লাহ তুমি আমাদের সকলকেই পাপ থেকে ছোট হোক বা বড়ো হোক বাঁচার তৌফিক দান করো বলুন আমিন 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 এতক্ষণ পর্যন্ত যেগুলো শুনলাম আল্লাহ তুমি আমাদের আমল করার তৌফিক দান করো আমিন যারা অসুস্থ তুমি তাদেরকে সুস্থতা দান করো আমিন যারা এখানে আমরা বসে আছি আপনাদের কাছে বিনীত অনুরোধ এই জলসাটা করতে অনেক টাকা খরচা হয়েছে আপনারা দয়া করে এই পয়সা কিছু কিছু করে দেন মাশাল একজনা দিয়েছেন আট হাজার একজন দিয়েছেন পাঁচ হাজার আল্লাহ হম্মা সল্লে আলী আল্লাহ বারিক আলাই মাস্টার আব্দুর রশিদ না আব্দুর রশিদ তো নাম হয় না শুদু রশিদ হ্যাঁ সুদু রশিদ আব্দুর রশিদ নাম তো রাখা যাবে না শদু রশিদ মাস্টার রশিদ সাহেব উনি দিচ্ছেন পাঁচ হাজার টাকা আল্লাহ আল্লাহ আলিহী আল্লাহ তুমি তার দানে কবুল করে নাও তার মালে বরকত দাও এবং তার ফ্যামিলিতে সচ্ছলতা দান করো সংসারে হামদর্দি পয়দা করে দাও এতটুকুই আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে কবুল করো আমি যারা অতের জলসা করার জন্যে সার্বিক আরও অন্যান্যভাবে সহযোগিতা করেছেন আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও আমি আরে অন্তত পক্ষে আমিনটা এত কিরিবন লোক কেন আপনি দুয়া কি আমার জন্য করছি যে আমি মমতাজুল ইসলাম আল্লাহ কোটি কোটি টাকা দাও অপশান রয়েছে একটা ভালো অপশান যে আমি এই মুহূর্তে একজন মোসাফির হাদিস আছে তিনজন লোকের দোয়া কবুল হয় তার মধ্যে মোসাফির মোসাফির বক্তা হবে না চোর হবে না গুন্ডা হবে না মাস্টার হবে লুই পরে থাকবে না আন্ডার প্যান্ট পরে থাকবে আল্লাহনবী বিয়ে কথা বলেননি তিনি বলেছেন মোসাফির তা দুয়া করছি অন্তত মুখটা খুলে জবানটা বলে